আসসালামু আলাইকুম। গতকাল ভোর ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত আমার এই চ্যানেলটা হ্যাকড ছিল। যদি এই চ্যানেল থেকে কোনো অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি আসলে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। গতকালকে রাত ৪টা থেকে মানে ভোর ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন সোর্সে যোগাযোগ করে শেষ পর্যন্ত চ্যানেলটাকে রক্ষা করতে পেরেছি। জানি না কোন ভদ্রলোক এই কাজটা করেছে, আসলে তিনি এই কাজটা ভালো করেননি। তো যাই হোক, আজকে আমরা আবারও চলে এলাম কিছু বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে বিজনেস আইডিয়াগুলো খুবই ইউনিক বিজনেস আইডিয়া। মোটামুটিভাবে যে কেউ চাইলে এই বিজনেসগুলো শুরু করতে পারেন। আমরা সচরাচর যে ধরনের ব্যবসা আইডিয়াগুলোর সাথে পরিচিত, আজকে আমরা তার থেকে একটু ভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। সর্বপ্রথম বিজনেস আইডিয়াটা হচ্ছে ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট বিজনেস আইডিয়া। ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট বিজনেস আইডিয়া এটা খুবই একটা চমৎকার বিজনেস আইডিয়া হতে পারে। দেখুন, বর্তমানে ইউটিউব সারা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তো এই ইউটিউবের মাধ্যমে ব্যবসাকে প্রমোট করার জন্য বর্তমানে বাংলাদেশি ব্যবসায়ীরা উঠে পড়ে লেগেছে। তো অনেক সময় দেখা যায় যে এই ব্যবসায়ীরা সঠিক ইনফ্লুয়েন্সার খুঁজে না পাওয়ার কারণে উল্টোপাল্টা লোকের কাছে ভিডিও স্পন্সর করার কারণে অনেক সময় তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে কষ্ট হয়ে পড়ে। তো আপনি চাইলে এই ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্টের কাজটা ম্যানেজমেন্ট করে দারুণ একটা ব্যবসা করতে পারেন। এটা কিভাবে করবেন? ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ইউটিউবারের নাম তালিকা আপনার কাছে থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার কাছে থাকবে, পাশাপাশি ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ব্যবসায়ীর তালিকা, কন্ট্যাক্ট নাম্বার আপনার কাছে থাকবে। তো এটাকে আপনি মাঝখানে ভায়া হিসেবে কাজ করবেন। আপনি ইউটিউবারদের সাথে ব্যবসায়ীদেরকে যোগাযোগ করিয়ে দেবেন। এক্ষেত্রে শুধুমাত্র ইউটিউবাররাই যে ইনফ্লুয়েন্সার তা নয়, বিভিন্ন মিডিয়া ক্ষেত্রে মিডিয়া পাড়ায় বিভিন্ন তারকা রয়েছে, তারাও কিন্তু ইনফ্লুয়েন্সার। তাদের সাথেও আপনি যোগাযোগ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সাথে ইনফ্লুয়েন্সারকে যোগাযোগ করিয়ে দিয়ে মাঝখান থেকে আপনি একটা রেভিনিউ নিতে পারেন। এখন এখানে কিভাবে আপনি রেভিনিউটা নেবেন? ব্যবসায়ীদের কাছ থেকে আপনি যত টাকা একজন ইনফ্লুয়েন্সারকে নিয়ে দেবেন সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ নিতে পারেন। সেটা হতে পারে 10% অথবা আর একটু বাড়িয়ে নিতে পারেন। নিয়ে আপনি মাঝখান থেকে কিন্তু আপনি একটা ভালো ব্যবসা করতে পারলেন। তো ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি চাইলে কিন্তু এই ধরনের একটা চমৎকার বিজনেস করতে পারেন। এটার ফলে ব্যবসায়ীরাও উপকৃত হবে, ইনফ্লুয়েন্সাররাও উপকৃত হবে, পাশাপাশি আপনি একটা ব্যবসা করতে পারবেন। তো আশা করছি এই বিজনেস আইডিয়াটা চমৎকার হতে পারে, যে কেউ চাইলে এটা কিন্তু শুরু করতে পারেন। দ্বিতীয় যে ব্যবসা আইডিয়াটা দেবো সেটা হচ্ছে ইমেইল নিউজ লেটার। বিজনেস রিলেটেড নিউজ লেটার বা নিউজ পেপার আমাদের বাংলাদেশে এখনও তেমন জনপ্রিয়তা পায়নি। তেমন কেউ এখনও আসলে শুধুমাত্র বিজনেস নিয়ে নিউজ বা পোর্টাল বা ম্যাগাজিন এ ধরনের তেমন কিছু এখনও বাংলাদেশে প্রচলন হয়নি। আপনি চাইলে এই ধরনের একটা নিউজ লেটার রিলেটেড ওয়েবসাইট চালু করতে পারেন, যেখানে আপনি সারা সপ্তাহের গুরুত্বপূর্ণ বিজনেস নিউজগুলো সংগ্রহ করে একটা ম্যাগাজিন বানাবেন। সেই ম্যাগাজিনগুলো আপনি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিইওদেরকে বা ম্যানেজারদেরকে আপনি প্রোভাইড করতে পারেন। এভাবে করে কিন্তু চমৎকার ব্যবসা করা যেতে পারে। তো এখানে আপনি ইনকাম সোর্স কীভাবে করবেন? আপনি সাপ্তাহিক নিউজগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনার ওয়েবসাইটে একটা পাক্ষিক বা সাপ্তাহিক, আপনি প্রতি সপ্তাহে সকাল 7টার মধ্যে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে আপনি ইমেল পাঠিয়ে দেবেন যে এই সপ্তাহে এই গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনার জন্য রয়েছে। তো তারা কিন্তু ইন্টারেস্টিংলি আপনার নিউজগুলো দেখে খুব মজা পাবে এবং তারা এটাকে খুব সাদরে গ্রহণ করবে। ইনকাম সোর্স কীভাবে হবে? এটাকে আপনাকে বিভিন্নভাবে মনিটাইজ করতে হবে। আর আপনি চাইলে সাবস্ক্রিপশন ফিও নিতে পারেন ব্যবসায়ীদের কাছ থেকে। তবে প্রাথমিক পর্যায়ে কোনো সাবস্ক্রিপশন ফি না রেখে শুধুমাত্র সম্পূর্ণটাই ফ্রিতে যদি প্রোভাইড করতে পারেন তাহলে ব্যবসায়ীরা খুব সহজে গ্রহণ করবে। ফ্রিতে প্রোভাইড করে আপনি এখান থেকে বিভিন্ন স্পন্সরশিপ নিতে পারেন। এই যে আপনি একটা নিউজ পেপার পাবলিশ করবেন, এখানে বিভিন্ন ব্যবসায়ীদেরকে আপনি টার্গেট করে কিন্তু নিউজ পেপার পাবলিশ করবেন। তো সেখান থেকে বিভিন্ন ব্যবসায়ীরাই কিন্তু আপনার কাছে স্পন্সর করতে চাইবে। আপনি চাইলে তাদেরকে স্পন্সরশিপের ইনভাইট করতে পারেন। এরপর আপনি গুগল অ্যাডসেন্স মনিটাইজ করতে পারেন, করেও কিন্তু ইনকাম করতে পারেন। তো এই দুইটা উপায় থেকে আপনি কিন্তু একটা নিউজ লেটার, বিজনেস রিলেটেড নিউজ লেটার ओपेन करे किन्तु चमत्कार एक व्यवसा शुरू करते पारबेन। तृतीय व्यवसा आइडियाटा हच्छे कैमरा रेंटाल्स बिजनेस, कैमरा भाड़ा देवार बिजनेस। आमादेर बांग्लादेशे मीडिया पाड़ाय एई व्यवसाटार प्रचलन रयेछे मोटामुटिभावे। अनेक समय जेहेतु आमादेर बांग्लादेशे बर्तमाने मोटामुटिभावे यूट्यूबिंग एकटा जनप्रिय पेशाय परिणत हच्छे, अनेक समय विभिन्न यूट्यूबारदेर काछे आसले एक्सपेन्सिव मानेर क्यामेरागुलो थाके ना, तो सेई क्षेत्रे तारा किन्तु विभिन्न जायगा थेके सोर्सिंग करे। एछाड़ा जारा नाटक फिल्म इंडस्ट्रीते काज करे ताराओ किन्तु हाई डिमांडिंग भेरि एक्सपेन्सिव जे क्यामेरागुलो रयेछे सेगुलो किन्तु सबार काछे थाके ना, तारा विभिन्न प्रतिष्ठानेर काछ थेके हायर करे सेगुलो दिये काज करे। तो एई क्षेत्रे आपनि जदि एकटु मोटामुटी इनभेस्ट करे एकटा ब्यबसा करते चान ताहले किन्तु क्यामेरा भाड़ा देवार बिजनेसटाओ करते पारेन। एक क्षेत्र में आसले आपनी जो व्यवसाटा करते चान ताहले मीडिया पाड़ार संगे आपनार एक भालो जोग साजेश थाकते हबे, तादेर साथे यदि आपनार एक भालो नेटवर्किंग थाके ताहलेई किन्तु आपनी एई व्यवसाटा करते पारबेन। एछाड़ा आपनी चाइले अनलाइने विभिन्न भावे प्रचार प्रचारणार माध्यमे किन्तु आपनी सारा बांग्लादेशके जानान दिते पारेन जे आपनी एई धरनेर एकटा व्यवसा करछेन, ताहले किन्तु आपनी एई धरनेर व्यवसा थेके भालो इनकाम करते पारबेन। कैमरा भाड़ा देवार बिजनेसटा मोटामुटी भावे एकटा स्मार्ट व्यवसा। आपनी यदि व्यवसा करते चान ताहले आपनाके आरो बेशी स्टाडी करते हबे, यूट्यूबे आपनी একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু এই ধরনের অনেক বেশি ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে আপনি ক্যামেরা ভাড়া দেওয়ার ব্যবসা করবেন। তো যেহেতু এটা খুবই এক্সপেন্সিভ একটা বিজনেস, খুবই ব্যয় সাপেক্ষ একটা বিজনেস, সেহেতু যারা এই ব্যবসাটা করতে চাচ্ছেন বা করবেন ভাবছেন তারা কিন্তু চাইলে একটু একটু খোঁজখবর নিয়ে তারপর শুরু করতে পারেন। তাছাড়া কিন্তু আপনি একটু যদি একদমই নতুন হন তাহলে হয়তো বিপদে পড়ে যেতে পারেন। চতুর্থত যে ব্যবসাটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে লোন কেয়ার বিজনেস। যদিও লোনের ব্যাপারটা একটু ইসলামিক দৃষ্টিতে হালাল হারামের ব্যাপার রয়েছে, তবে আপনি যদি লোন কেয়ারে বিজনেসটা করতে পারেন তাহলে কিন্তু মোটামুটিভাবে একটা স্মার্ট ব্যবসা দাঁড় করাতে পারবেন। এখানে অনেক ব্যবসায়ীরা তারা ব্যবসা পরিচালনা করার জন্য লোন নিতে চায়, আবার অনেক ব্যাংক প্রতিষ্ঠান রয়েছে তারা সঠিক ক্লায়েন্ট খুঁজছে, তারা আবার এরকম ব্যাংক রয়েছে যারা সঠিক ক্লায়েন্ট খুঁজছে তাদের লোন দেওয়ার জন্য। তো আপনি মাঝখানে একজন ভায়া হিসেবে কাজ করতে পারেন, আপনি ব্যবসায়ী এবং ব্যাংক এই দুজনকে কানেক্ট করিয়ে দিয়ে মাঝখান থেকে কমিশন নিয়ে ব্যবসা করতে পারবেন। এটা আমাদের বাংলাদেশে একদম নতুন ব্যবসা এমনটা নয়, এই ব্যবসা মোটামুটিভাবে অনেকেই করছে, আপনিও চাইলে এই ব্যবসা শুরু করতে পারেন। অনেকেই আসলে অনেক ব্যবসায়ী রয়েছে যারা কীভাবে লোনে অ্যাপ্লাই করতে হয়, কোথায় যেতে হয়, কী ধরনের কাগজপত্র লাগে এগুলো কিছুই জানে না, তো তাদেরকে আপনি সহযোগিতা করতে পারেন। কাগজপত্র রেডি করে দেওয়া, তারপরে অ্যাপ্লাই করে দেওয়া, এগুলো করিয়ে দিয়ে তারপরে আপনি তার কাছ থেকে একটা সার্ভিস চার্জ নিতে পারেন। এছাড়া যখন আপনি পাস করতে পারবেন, লোন পাস করতে পারবেন, তখন কিন্তু আপনি ব্যাংকের কাছ থেকেও একটা কমিশন নিতে পারবেন, আবার ব্যবসায়ীর কাছ থেকেও একটা কমিশন নিতে পারবেন, একটা পার্সেন্টেজ আপনি নিতে পারবেন। তো এভাবে নিয়েও কিন্তু আপনি চমৎকার এই বিজনেসটা শুরু করতে পারেন। পঞ্চমত যে ব্যবসা আইডিয়াটা রয়েছে সেটা হচ্ছে পডকাস্ট রেকর্ডিং। আমাদের বাংলাদেশে পডকাস্ট বিজনেসটা এখনও তেমনভাবে জনপ্রিয়তা পায়নি, তবে অডিও মার্কেট প্লেসটা ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। বিশ্বব্যাপী পডকাস্ট মার্কেট প্লেসটা খুবই জনপ্রিয় একটা মার্কেট প্লেস, যেখানে আসলে মূল কাজ হচ্ছে বিভিন্ন ইনফ্লুয়েন্সার বা বিভিন্ন তারকাদের সাথে গল্পে মেতে ওঠা, আর সেই গল্পটাকে অডিও অথবা ভিডিও আকারে ধারণ করে সেটাকে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে রিলিজ করা বা আপলোড করা। বিভিন্ন তারকাদের গল্প আলাপচারিতা শুনতে সাধারণ মানুষেরা খুব পছন্দ করে, সেজন্য পডকাস্ট খুবই জনপ্রিয় একটা এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। আপনি চাইলে পডকাস্ট রিলেটেড বিজনেস কিভাবে শুরু করা যায় সে ব্যাপারে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করতে পারেন, তাহলে কিভাবে পডকাস্ট ব্যবসা শুরু করতে পারেন সে ব্যাপারে কিন্তু আপনি ভালো ধারণা পেয়ে যাবেন। তো আমাদের কাছে থাকা ষষ্ঠ বিজনেস আইডিয়াটা হচ্ছে কন্টেন্ট রাইটিং বিজনেস। দেখুন, পৃথিবীতে যত ধরনের ব্যবসায় পরিচালনা করুন না কেন, আপনি অনলাইনে যে ধরনের ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসাগুলোতে কিন্তু কন্টেন্টের প্রয়োজন রয়েছে, অর্থাৎ আর্টিকেলের প্রয়োজন রয়েছে। আপনি একটা দারাজের মতো ওয়েবসাইটের কথা ভাবুন, একটা যত বড় ওয়েবসাইটই রয়েছে, প্রথম আলো পত্রিকার কথা ভাবুন, এখানে কিন্তু প্রচুর কন্টেন্টের প্রয়োজন রয়েছে। কন্টেন্ট বা আর্টিকেল ছাড়া কিন্তু একটা ওয়েবসাইট দাঁড় করানো সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনি কন্টেন্ট নিয়ে বিজনেস করতে পারেন, সেজন্য আপনি একটু রিসার্চ করতে পারেন। কন্টেন্ট রাইটিং অথবা কন্টেন্ট রাইটারকে হায়ার করে তাদের কাছ থেকে কন্টেন্ট লিখিয়ে নিয়ে তারপর বিভিন্ন ওয়েবসাইটের কাছে বিক্রি করার ব্যবস্থা করতে পারেন। এভাবে কিন্তু অনেকেই ব্যবসা করছে, আপনিও চাইলে সেই ধরনের ব্যবসা शुरू करते পারেন। এর জন্য আপনার একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে, একটা ফেসবুক পেজ অথবা ইউটিউবে মার্কেটিং করতে পারেন যে আমি আসলে এই ধরনের একটা প্রতিষ্ঠান পরিচালনা করছি যেখানে আমি কন্টেন্ট রাইটার হায়ার করে তাদের কাছ থেকে কন্টেন্ট লিখে নিয়ে তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে সেল করি। এইভাবে যদি আপনি ব্যবসাটা দাঁড় করাতে পারেন তাহলেও কিন্তু চমৎকার একটা আইডিয়া হতে পারে, এই ব্যবসাটা চমৎকার একটা ব্যবসা হতে পারে। মোটামুটিভাবে এই ছিল আমাদের কাছে আজকের মোট ৬টা বিজনেস আইডিয়া। এই ৬টা বিজনেস আইডিয়া মোটামুটিভাবে কিন্তু অন্যান্য ব্যবসার চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং ইউনিক বিজনেস আইডিয়া। আপনি চাইলে অনলাইন নির্ভর ব্যবসা বর্তমানে খুবই জনপ্রিয়তা পাচ্ছে, আপনি অনলাইন নির্ভর এই ব্যবসাগুলো আপনি শুরু করতে পারেন।